একটু পরিচয় আপনাদের দে বেশি লম্বা নাই ছোট করে পরিচয়টা দে আচ্ছা আপনাদের এরা কথা বলি এটা মাকায় আঘাট এই মসজিদ এটা মসজিদ নাকি এটা মসজিদ জুমা মসজিদ এদিকে দেখেন আমার দিকে দেখেন আপনারা চিনেন আপনারা কেন দেখছেন আমি দেখবো ওরা দেখছে পিছন দিক ওরা লাগে চিনে না শোনেন বারোটা বাজে কটা বাজে বারোটা বাজলে লোকেরও বারো বাজে জি শ্রোতারও বারো বাজে তা আপনাকে আমি বলি আমার আগের বক্সা কালেকশন করেনি যা বুঝতে পারলাম যা শুনতে পেলাম একদম জিরোতে গোল দিয়ে চলে গেছে অল্প টাইম বায়ান করেছে একদম এক ঘন্টাও লয় ট্রেন ধরার ব্যাপার ছিল তাই যাই হোক আমি আপনাদের কাছে এখন পর্যন্ত এক নয়াও চাই নাই চেয়েছি কি এটা বলেন ভাই আমি জাহান নামের একটু পরিচয় বলতে চাই আপনাদের কাছে আর মাত্র আধা ঘন্টা টাইম নেব দেবেন আপনারা না শেষ করে দোয়া পড়ে এটা সবাই হাত তুলেন দেখি সবাই হাত তুলেন কেউ হাত নামাবেন না নামাবেন না একবার তকবির দেন লিল্লাহি তাকবীর আর জোরে নারায়ে তাকবীর আধা ঘন্টা টাইম কে উঠবেন না জি আপনাদের চিল্লানে মাইকের আওয়াজ বেড়ে গেছে জি একটু বাড়লো আলহামদুলিল্লাহ ও আপনো টেনশনে ঘুরে বেড়াচ্ছে আর ওকে ডিস্টার্ব করে লাভ নাই সময় শেষ দেখ ছাড়েন আপনারা শুনেন আমরা আধা ঘন্টা বসবো ইনশাল্লাহ একটু জোরে বলেন ইনশাল্লাহ এবার জাহান নামের একটু পরিচয় বলি আপনারাও শুনেন ভালো লাগবে আল্লাহ নবী বলছেন একজন জাহান কত মোটা হবে দেখাল নবী বলছেন একজন জাহান নামের গায়ের চামড়া হবে বিয়াল্লিশ সাত মোটা সুমান বলেন বিয়াল্লিশ সাত মোটা মানে জানেন তাহলে কত মোটা আমাদের সমাজে যদি কেউ একটু মোটা হয় একে কি বলে গো কি বলে মুটু বলে না এখানে কেউ মুখ আপনাদের পাড়াতে কেউ নাই যে কালো হয় কাইলা কি বলে কালু কালু তাহলে যে মোটা হয় ওকে বলে মুটু যে কালো হয় ওকে কালু বলে তা আল্লাহ নবী বলছে জাহান্নামীদের চামড়া হবে বিয়াল্লি সাত তাহলে লোকটা কত মোটা হবে বলেন শুধু তাই নয় নবীজি বলছেন ওর এই ডান কাত থেকে বাঁ কাত কত মোটা হবে শুনে বডিটা একটা দ্রুতগামী ঘোড়া তিন দিন তিন রাত যত দূর যেতে পারবে অতটা জায়গা একজন জাহান্নামীর ডান হাত থেকে বাঁ কাত কত দূর হবে একটা দ্রুতগামী ঘোড়া ট্রেনের চাইতে বেগে দৌড়তে পারে পারে কি পারে না এই এই রাস্তাতে একটা ট্রেন চলে তার নাম হলে কি আপনার কিনা বন্দে ভারত ট্রেন কি চলে বন্দে ভারত এক্সপ্রেস এই বন্দে ভারত একশো চল্লিশে চলে আশি পর্যন্ত ক্ষমতা আছে চলে না তো একটা ট্রেন এই বন্দে ভারত যদি একটা না তিন দিন তিন রাত নন স্টপি চলে কত দূর যেতে পারবে ভাই ভারতের এক মাথা থেকে আর মাথা যেতে পারবে পারবে না পারবে বিশ্বনবী নবী বলছেন শোনো আল্লাহ নবী বলছেন একজন জাহান নামের এই ডান কাত থেকে বা কাত অত দূর হবে বলেন সুবাহ আল্লাহ শুধু তাই নয় নবী বলছেন একজন জাহান নামের দাঁত হবে কতটা উহুদ পাহাড়ের সময় উহুদ পাহাড় কত বড় এক কিলোমিটার লম্বা চার কিলোমিটার চওড়া মাটির নিতে কত আছে পৃথিবীর কেউ জানে না

উনচল্লিশ কিলোমিটার লম্বা একজন জাহান নামির এই উরুরান হবে বলেন সোহান আল্লাহ তাহলে লোকটা কত মোটা এটা মোটার কথা বলি ভাই আধা ঘন্টা টাইম বসেন এটা মোটার কথা বলি আপনাদের দিকে মোটা মানুষ আছে না একজনে খালি মোটা হয়েছে বুঝতে পারলেন মোটা হয়ে যে হয়ে যে খ্যাপা ছেলে মোটা তো আর বাপ সবাই ওকে মুটু বলছে খালি বলছে মুটু শোনেন কথাটা খালি বলছে মুটু মুটু তো ছেলেটা রেগে গেছে ওর বাপকে বলছে আব্বা সবাই খেলে আমাকে মুটু মুটু বলে রাগাইছে মুটা কেনা হইলাম তোর বাপ বলছে আমি কি ডাক্তার তোকে বলতে পারবো মালদাজা। যা ডাক্তারকে চেক আপ করা ঠিক বলে দিবে ডাক্তার এই খ্যাপা ছেলের ডাক্তারখানা গেছে গল্পটা শোনেন উদাহরণ এটা খেপা ছেলে ডাক্তারকে যে বলছে ডাক্তার বাবু আমি কিছু খেতে পারি না খালি মোটা হয়েছি হয়ে গেছি কেনা কি রোগ হয়েছে দেখেন তো এখনকার ডাক্তার রিপোর্ট ছাড়া কিছু বলতে পারবে না পারবে পারবে না পারবে গো ডাক্তার এবার পেশাব পরীক্ষা করতে বলছে রক্ত পরীক্ষা করতে বলছে এক্স করতে বলেছে সব রিপোর্ট করতে বলেছে এই মোটা খ্যাপা ছেলে বলছে কিছু খেতে পারি না খালি মোটা হয়েছি ও রিপোর্ট করে সারা দিন পর সন্ধ্যাবেলা ডাক্তারের চেম্বারে রিপোর্ট নিয়ে বলছে এত দালাও ডাক্তার বাবু রিপোর্ট আমি কিছু খেতে পারি না খালি মোটা হয়ে গেছি কেন বলো সবাই আমাকে মুটু বলে রাগাইছে ডাক্তারের একটা একটা করে রিপোর্ট দেখে আর অবাক হয়েছে কি জানেন ওর শরীরে কোনো রোগ নাই কোনো রোগ নাই ওর খাওয়াটা বেশি হয়ে গেছে তার লেগে মোটা হয়েছে আর ও বলছে আমি খেতে পারি না কত পাগল বলে খ্যাপা ছেলেকে আর ডাক্তার কী বলবে প্রেসক্রিপশন কাগজে লেগে দিয়েছে তুই সকালে দুটা রুটি খাবি দুপুরে দুটা খাবি রাতে দুটা খাবি কটা হলো ছটা কয়টা জোরে বলে ছটা রুটি খাবি তুই পাতলা হয়ে যাবি এই কাগজ নিয়ে এবার ওষুধের দোকানে যে বলছে দোকানদার ভাই ওষুধগুলো দোকানদার ওষুধের কাগজ দেখে একবার অর্দিকে দেখছে একবার ওষুধের কাগজে খুব পারে দোকানদার বলছে এই ওষুধ আমাদের দোকানে নাই ওই যে রুটির দোকান ওখানে আছে তোর খ্যাপা ছেলে বলছে ডাক্তারেরও ভুল হতে পারে খ্যাপা হলেও এটা ঠিক বুঝেছে ডাক্তারেরও ভুল হতে পারে খ্যাপা আবার ডাক্তার খেয়ে যে ডাক্তারবাবু আপনার মাথা ঠিক আছে তো বলে কেন বলে আমি খেতে পারি না মোটা হচ্ছে আপনি আমাকে রুটির দোকানে পাঠাইছেন মানে তো বলছে আরে খ্যাপা আমি ঠিকই পাঠিয়েছি তোকে আমি রিপোর্ট দেখলাম তোর শরীরে কোনো রোগ নাই তোর খাওয়া বেশি হয়ে গেছে ওই লিগে লেগেছি সকাল দুটা রুটি খাবি দুপুরে দুটা রাতে দুটা কটা হলো তো এই রুটি খা তোর শরীর পাতলা হয়ে যাবে তখন খেপা ছেলে বলে ও এই রুটি খেলে পাতলা হবো তো বলে আমি এম বিবিএস ডাক্তার বলছি পাতলা হবি না মানে বলে ঠিক হবো তো বলে হ্যাঁ ঠিক আছে ডাক্তারবাবু তাই খাবো কিন্তু একটা কথা এই রুটিগুলো কি ভাত খাওয়ার আগে খেতে হবে না পরে খেতে হবে আচ্ছা বলেন কেউ যদি রুটি ভাত খাওয়ার আগে পরে খায় ও পাতলা হবে না মোটা হবে বলে হ্যাঁ ও হাতি দামড়া হবে তা আল্লাহ নবী বলছেন জাহান নামিরা কত মোটা এই যে চিয়ার আব্দুর রহমানের এক হাত চিয়ার কাফি নবীজি বলছেন একজন জাহান বসার জায়গা মক্কা থেকে মদিনা যত দর সাড়ে চারশো কিলোমিটার জায়গা একজন জাহান বসার জায়গা হবে বলেন সুবাহান আল্লাহ তাহলে জাহান্নামটা নামটা কত বড় জায়গা এরপর নবী বলছেন সব মানুষ যদি একসঙ্গে জাহান্নাম নাম যেতে চাই জাহান নামের দরজায় কোনো প্রবলেম হবে না বলেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ বলেন জাহান্নামি বেশি না জান্নাতি বেশি কী করে বুঝলেন বলতে পারলেন না দেখতে বেশি তাই উত্তর কি হবে জাহান্নামি বেশি কী করে বুঝছেন বলে দেখছি তাই নামাজ পড়ে না লোক বেশি লোক নামাজ পড়ে না আল্লাহর বিধান মানে না দেখতে পাওয়া যায় সেটা নগদ হিসাব তাই না হাদিসেতে এসেছে হাজারে নশো জন তাহলে আমরা সে জাহান নাম থেকে বাঁচতে গেলে কি করতে হবে আল্লাহর কালামকে আঁকড়ে ধরতে হবে আল্লাহ সীমাকে লঙ্ঘন করা যাবে না আল্লাহর আপনাকে শোনাচ্ছে আধা ঘন্টা আগে কেউ উঠবেন না উঠবেন না উঠবেন না হাদিসটার সার মর্মটা এরকম ছিল আল্লাহর নবী বলছেন শুনে নাসারারা একাত্তর দল ইহুদি নাসারারা একাত্তর দল হয়েছে বা হবে আর খ্রিস্টানের বাহাত্তর দল আল্লাহ নবী বলছেন আমার উম্মর তাফতারিক উম্মাতি সাবিনা থালাসা আমার উম্মর তেহাত্তর দল হবে কয় দল হবে বলেন না ভাই এই দল এই হাদিসটাই শেষ কথা কে উঠবেন না হাদিসটা শুনে ইহুদিন আসারারা একাত্তর বাহাত্তর আর খ্রিস্টানরা বাহাত্তর আল্লাহ নবী বলছেন আমার উম্মত হাত্তর দল হবে আল্লাহ নবী দল করতে বলেছেন না ভবিষ্যৎবাণী করেছে সাবধান করেছে সাবধান করেছে কি করেছে সাবধান করেছে আজকে আমাদের মধ্যে অনেক দল দল না অনেক দল না একজনের জিজ্ঞাসা করেছে এখানে কাগজ দিয়েছে দল কত বলবো সুন্নি কত রকম আছে কত কাগজ দিবেন গো শোনেন আমি পরে বলছি একটা কাগজের কথা বলি বাংলাদেশে কিছুদিন আগে দেখেন ইসলামটাকে ভেঙে কি করেছি আমরা বাংলাদেশে এক শিয়ারা মানে কাদিয়ানি শিয়ারা এক সুন্নি হুজুরের কেটে দিয়েছে দেখেছেন আপনারা দেখেননি আপনারা একজন শিয়ারা শিয়ারা যারা আল্লাহ নবীকে অস্বীকার করে বলে যে নবী শেষ নবী নয় আলী শেষ নবী হতো যারা শিয়ারা কাদিয়া রে বলে ওরা একজন সুন্নি হুজুর সুন্নি নামে বেদাতি যাই হোক যে মাঝাবের হোক না কেন আলেম মুসলিম বাস তো শিয়ারা একজন আলেম বক্তার জিহিবলা কেটে দিয়েছে জিহিব্বা আপনারা তার নাম জানেন তার নাম হলো মুফতি শরীফুল ইসলাম নুরি এই শরীফুল ইসলাম নুরির জিবলাকে কেটে দিয়েছে কেন মাসলাক সঙ্গে মিলেনি ফতোয়ার সঙ্গে মিলেনি মাসলাগত আলাদা তাই তাহলে আমরা ইসলামটাকে সুন্দর চোখে ভেঙে টুকরো টুকরো করেছি আমরা দল দল করেছি আল্লাহ নবী বলেছেন ইহুদের একাত্তর খ্রিস্টানরা বাহাত্তর আমার উম্মত তেহাত্তরটা দল হবে আল্লাহ নবী বলেনি তোমরা কাদিয়ানি হও সিয়া হও সুন্নি হও এগুলো আল্লাহ নবী বলেনি আল্লাহ নবী বলছেন সব বাতিল একটা দল নাজাত পাবে ইল্লা মিল্লাতান ওয়াহিদা একটা নাজাত পাবে তারা কারা বিশ্বনবী বলছেন মা আনা আলাইহি ওয়া আসহাবিহি যারা আমাকে মানে যারা আমার নবীকে মানে নবী বলছেন আমাকে মানে আমার সাহাবীকে মানে তারা নাজাত পাবে তাহলে আপনি নিজেকে বলেন সুন্নি আপনি বলেন আমি বেরলভি আপনি বলেন আমি অমুক আমি তমুক আমি কাদিয়ানি আমি আর কিছু আমি আর কিছু এত দল কিসের এই দলাদুলি করতে যে আজকে নিজেরা নিজেরা মারামারি করছে কথা বলেন হ্যাঁ না বলুন না বাবা এই নিজেরা মারামারি করতে করতে বর্তমানে এখন দেখছি আলেমদের জিহিবলা পর্যন্ত পাবলিক কেটে দিচ্ছে দিচ্ছে না এই মুফতি শরীফুল ইসলাম নবী কিন্তু জেনে রাখবেন কোনো দিন কোনো জনগণ আলেমের গায়ে হাত তুলতে পারে না পারে পারে না আমার মতন কিছু টুপিওয়ালা হুজুর পাবলিককে খোঁচা দিয়েছে কথা বুঝতে পারেনি মনে হয় আমার মতন খেজুর হুজুর নামের খেজুর আমার মতন টুপিওয়ালারা এই পাবলিক কে দিয়েছে মারো ধরো জাকির নায়ক ভারত থেকে পালিয়েছে কোনো পাবলিক তারে নাই কে তেরেছে কে 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 আমাদের মতন কিছু টুপিওয়ালা হুজুর নামের খেজুর কথা জোরে বলেন হ্যাঁ বলুন এই ওলামাদের জন্য আজকে জাকির নায়ক সারা আজ ওলামারা এক প্ল্যাটফর্মে আসছে না বিভিন্ন দল তৈরি করে করে ইসলামের সৌন্দর্য নষ্ট করেছে এখন বাংলাদেশে এই মুফতি শরীফ ইসলাম নুরি তার জিহিবলা কেটে দিয়েছে সাধারণ মানুষ নয় নিশ্চিত কোনো হুজুর একে খেপিয়েছে জনগণকে তার জন্য জনগণ একজন আলেমের গায়ে হাত তুলেছে নচেত হাত তুলতে পারতো না তাহলে আমরা আপসে মারামারি করলে জাহান্ন যাব আমরা আপসে মারামারি করবো না বলেন ইনশাল্লাহ পরিশেষে আমি আধা ঘন্টার মধ্যে আমি দশ মিনিট টাইম নিয়ে নিলাম প্রায় মিনিট মিনিট চললো মাত্র টাইম আপনাদেরকে ধৈর্য ধরে বসে রেখেছি একটা কথা বলছি কেউ উঠবেন না আমি আপনাদের মুসাফির হয়ে হাত জোর করে বলি আপনার পা আমার হাত যদি লম্বা হতো আপনার পা ধরে বলতাম মায়েরা উঠিয়েন না ভাইয়েরা উঠিয়েন না আমি যা টাইম সেই টাইমে আপনাকে লক্ষ্য করুন কেউ উঠবেন না টাকা দিবেন বসেন টাকা দিবেন না তাও বসেন অনেকে দান দিয়েছেন অনেকে দেননি উঠিয়েন না আজকের এই যে মসজিদের পিলারগুলো দাঁড়িয়ে আছে এই যে মসজিদ এই যে এই যে এই যে মসজিদের পিলারটা দাঁড়িয়ে আছে তার মানে পূর্ণ মসজিদের খরচ নয় লক্ষ লক্ষ টাকার খরচ দাঁড়িয়েছে কেন আমার এ সম্পর্কে অভিজ্ঞতা ভালো আমি নিজে বাড়ি করেছি আমি জানি কত টাকা খরচ হয় পিলার দিয়ে বাড়ি করতে গেলে কত খরচ অতএব আমার জানা আছে আমি শুধু আপনাকে একটা কথা বলতে চাইছি বিশ্বাস করেন আমি আপনাকে দুঃখ দিতে চাইনি আমরা দুনিয়াতে টাকা টাকা করছি কিন্তু সব টাকা আমাদের নয় সব টাকা আমাদের আমাদের না মরে গেলে সব টাকা ছেলেরা নিবে ভাব করবে তাহলে আমাদের না ছেলেদের সব ভাবা বলেন একটা খালি উদাহরণ দিচ্ছি আপনাকে বুঝাবার জন্য আল্লাহ নবী বলছেন তিনটা তোমার মাল টাকা দিতে হবে না বসেন কেউ উঠিয়েন না তুমি যেটা পড়ছো এটা তোমার মাল আমি সৌদি থেকে পাতলা জুব্বা এনেছি নিয়েছি এক হাজার টাকা আল্লাহ নবী বলছেন এই যে জুব্বাটা এটা আমি কিনেছি এটা আমার নবী বলতে তোমার তোমার তুমি যেটা খাচ্ছো এটা তোমার আমি আপেল খেয়ে নিলাম দশ টাকা এই দশ টাকা ছেলেমেয়েরা পাবে না পাবে পাবে না আমি জুব্বা পড়ছি এই জুব্বাটা আমার ছেলে মেয়েরা কেউ পাবে না এটা ছিঁড়ে যাবে কথা বলুন ছিঁড়ে যাবে আপনাদের উদাহরণটা দিই সব জায়গায় দিচ্ছি এখানেও দিই কানজুস বুঝেন কানজুস কিপটা কিপটা বুঝেন না আপনারা হার কিপটা বুঝেন এবার একটা হার কিপটা। একটা পাঞ্জাবি কিনেছে পাঁচশো টাকা দেয় সবাই কথা বলবেন কয় টাকা দেয় পাঁচশো পাঁচ বছর কিনেছে কত পাঁচশো টাকা কিপটা মানুষ তো ছেড়ে দিব ফেলে দিব এই কিপটা তখন পাঞ্জাবির তল দিকে সমান করে কেটেছে ফুল হাতা জামা বানিয়েছে কি বানিয়েছে তিন বছর ব্যবহার করেছে কদিন হলো পাঁচ দিনে কদিন গো আট বছর হয়ে গেছে কিনেছে কত দে এই আট বছরের পাঁচ ষাটটাও ছিঁড়ে গেছে জামাটাতে লাল ছাড় বছর পাঁচশো টাকা ফেলে দিব কত কানজুস খালি দেখেন এই আটশো টাকার পর আট বছর পর ষাটও ছিঁড়ে গেছে কি করে হয়ে কিপটা এই ষাটকে কেটে কুটে কেটে কুটে গেঞ্জি বানিয়েছে কি বানিয়েছে দু বছর পিনেছে কদিন হলো কথা বলেন না রে দশ বছর গেঞ্জিও ছিঁড়ে গেছে এই কিপটা লার্চার চার বলছে পাঁচশো টাকা ফেলে দিব কত কানজুস খালি দেখেন এই গেঞ্জিও ছিঁড়ে গেছে এবার আপনারা বলেন আর কিছু উপায় আছে 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 এই পাঁচশো টাকার এই ছিঁড়া কেঞ্জিকে কেটে কুটে কেটে কুটে মুখ হাত মুছার লিগে রুমাল বানিয়েছে কি বানিয়েছে বলে এক বছর কিনেছে কদিন হলো কিনেছে কত দে এই রুমালও জায়গা জায়গা ছিঁড়ে গেছে আঁচ মানে তারা দেখতে পাওয়া যায় কিপটা লার ছাড় বলছে পাঁচশো টাকা এমনি ফেলে দেব কত কানজুস এই রুমাল কি আর কিছু করা যাবে জি যাবে ও খরিদ্দার ভালোই আছে এবার এই রুমাল কে কেটে কুটে কে কুটে কেটে কুটে নামাজ পড়া টুপি বানিয়েছে কাপড়ের টুপি দেখেননি আপনারা টুপি বানিয়েছে ক বছর হলো বলেন এবার এক বছর মিলেছে কদিন হলো বারো বছর পুরাতন টুপি শুক্রবার দিন ওর স্ত্রীকে বলছে সাফ করো নামাজ পড়তে যেতে হবে জুমার দিন ওর স্ত্রী ভোলা ভুলে গেছে মনে নাই জুমার আগ খান্ডিতে মনে হয়েছে তাড়াতাড়ি সাফ করেছে আসুক হবে ওর স্ত্রী এত তাড়াহোড়া কেন করেছে জানেন ওর স্ত্রী জানে যে আমার স্বামী যখন রিচার্জ করে তখন আনলিমিটেড করে বুঝতে পারছেন কিনা ভয় তো তাড়াতাড়ি সাফ করেছে আর শুকাবে শুকাবে গো না আপনারা কি বলেন আখানা চুলা চুলা এবার এই লোকটা এসে শুক্রবার দিন বলছে দাও টুপি দাও নামাজ পড়তে যাবো ভিজা টুপি দিছ রাগ উঠবে না পরে স্ত্রী আগেই মাপ চাইছে মাপ করেন ভুলে গেছিলাম তখন দাও এই ভিজা টুপিটা একটা চুলার উপরে ধরেছে আগুনের চুলহা কোথা ধরেছে বললাম আগুনের চুলার উপরে এরকম ধরেছে শুকাবার জন্য আর আল্লাহর কারিশমা এরকম করে হাত থেকে পড়ে গেছে যখন পড়ে গেছে কোথা পড়বে বলেন একদম আগুনে আচ্ছা বারো বছরের পচা কাপড় যদি আগুনে পরে টুপি থাকবে না ছাই হবে এই কিপটা বারো বছরের পচা কাপড় পুরে একদম ছাই হয়ে গেছে কি হয়েছে এই কানজুস কত কানজুস এই ছাই কেলে এবার মানজন কষলেছে কি করছে মানজন কষলেছে মানজন কষলাতে কষলাতে পুকুর কাটে কুলি করছে আর কাঁদছে বলছে আবার পাঁচশো টাকা জলে চলে আলো পাঁচশো টাকা জলে চলে আলো এডালো হলো বলছে যাই বুঝতে আরে পাঁচশো টাকা জলে আলো তখন দেখছি সালা গরিব মানুষ পাঁচশো টাকা জলে চলালো পুষ মাসের ঠান্ডা রে ভাই ও লেংটি ছেড়ে পুকুরে নেমেছে পাঁচশো টাকা খোঁজার জন্য এরকম এরকম করছে আচ্ছা বলেন পাঁচশো টাকা আছে কথা আছে নবী বলছেন না যতই করো টাকা 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 নবী বলছে খাসলাতাম মিন উম্মতি মালি 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 আমার উম্মত বলবে টাকা 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 সব টাকা তোমার না তুমি বলছে তুমি যেটা তুমি যেটা পড়লে ওটা তোমার এই পাঁচশো টাকা ছেলে মেয়ে বহু বিটি নাতি কেউ পাবে না পাবে না আর প্রথম নম্বর বললাম তুমি যেটা খাচ্ছ এটা তোমার মাল আমরা যেটা খাচ্ছি এটা কারমাল আমার মাল এই টাকার কেউ পাবে যেটা খেয়ে নি কেউ পাবে ওটা পায়খানা হবে কি হবে পায়খানা আর তিন নম্বরটা আপনাকে বলি পায়খানা নিয়ে উদাহরণ দিতে গেলে সময় লাগবে তবে আপনারা ধৈর্য ধরতে পারবেন না তাই আমি সময়টা নষ্ট করলাম না তিন নম্বরটা আমি বলি পায়খানাও কথা বলে বলে না বলে না দিকে পায়খানা কথা বলে বলে না বরপেটা রোড কেউ গেছেন বরপেটা রোডে বিরাট গোডাউন আছে তো মালের গোডাউনে বড়ো বড়ো তালা মারা থাকে থাকে না থাকে না আপনাদের রতুয়া মসজিদে তালা মারা আছে পায়খানাতে ইমাম সাহেবকে বুঝি ভাই আমাদের দিকে গোডাউনের তালা মারা থাকে চুরি হয়ে যাবে তো পায়খানা তালা কেন মেরেছেন কি চুরি হবে গো তখন বলছে মনে সাহেব পায়খানা চুরি হবে লাইনে ভরে দিলে জামালা। এ মাল ভরে দিলে কোন মাল তাই না তো মালের গোডাউনের তালা মারা থাকে থাকে কি থাকে না তো পায়খানা কথা বলে বলে কেমন এই আমার সফিকুল কেন আমি উদাহরণটা দিচ্ছি মনে করেন সফিকুল মাফ করবেন আগে এই এলাকার কুখ্যাত ডাকায় কি বললাম ডাকাত মাফ করবেন ওর সঙ্গে ঘুরতে ঘুরতে আমি খানিক ছোচকা কাচুর হয়ে গেছি বুঝতে পারছেন এবার ধরা পড়ে গেছি লোক আমাকে উদুম কেলি আমাকে চাচল থানাতে জমা করে দিয়েছে চাচল থানার পুলিশ আমাকে এবার মালদা কোর্টে তুলেছে এবার শফিকুল কোর্টের করে বলছে ডাকাত বলছে জশে আমাদের আব্দুর রহমান কুখ্যাত চোর আপনি তাকে ফাঁসি দিয়ে দেন ও আমাকে চোর বানালো আর আমার বিরুদ্ধে সাক্ষী দিয়েছে রাগ উঠবে না উঠবে না তখন আমি প্রথম কি বলবো বলুন তো কি বলবো বেমান আমি চুর ছিলাম না তুই চুর বানিয়েছিস এ কথা বলবো না বলবো না বলবে না বলবে তো একজন বলছে লোক পায়খানা দেখে নাকটা পায়খানাতে ঢুকিয়ে দেয় না নাকে কাপড় দেয় আপনারা নাকে ঢুকিয়ে দেন নাকি নাকে কাপড় দেয় তো একজন বলছে নাকে নাকটে যখন কাপড় দেয় পায়খানা দেখে পায়খানা তখন কথা বলে ওই বেইমান আমি পায়খানা ছিলাম না আপেল ছিলাম বল কি ছিল এই বেইমান আমি তো বিরিয়ানি ছিলাম কিসমিস ছিলাম মৌসুমি ছিলাম বেদানা ছিলাম আপেল ছিলাম তুই এত গুলমাল এখন তুই আমাকে দেখে আবার কাপড় দিস নাকে তোর মতন ধোকাবার দুনিয়া থেকেও আছে তিন নাম্বারটা নবী বলছেন তুমি যা দান করলে ওটা তোমার মাল ভাই দান চাইনি বসেন দান যেটা করলেন ওটা আপনার মাল দলিল শোনেন এ এখন মরে যান দুশো বিঘা জমি ছেলে মেয়েরা ভাগ করবে করবে না গো করবে না দান করলে এটা আপনার মাল এটা আপনাকে যুক্তি দিয়ে বুঝাচ্ছে শোনেন এই গ্রামে একটা হাজি সাহেব মারা গেছে তার একদম এ কোটি টাকার মালিক বা দুশো বিঘা জমির মালিক কশো বিঘা সবাই বলুন এখন মারা গেল আমরা মাটি দিলাম হাজি সাহেবের তিনটা ছেলে একটা মেয়ে সকালবেলা জমি জায়গা ভাগ করার জন্য ঝগড়া হয় হয় না হয় না আপনার দিকে বড়ো ছেলে বলছে রাতে বাপ মরে গেছে এখন তোরা ঝগড়া করছিস লোক জানলে কি বলবে ইমাম সাহেবকে ডাক কাকে ডাক ইমাম সাহেব কেটে গেছে বেলা দশটায় সবাই বলেন কয়টা দশটায় কোনো নামাজ আছে ইমাম সাহেব দশটার সময় এসে কি হয়েছে যদি হাই সাহেব মরেছে ঝামেলা কেন করছো বলে কিছু হয়নি আমাদের দুশো বিঘা জমি আছে তিন ভাই এক বোন ভাগ করে দেন ইমাম সাহেব গাল চুলকাতে চুলকাতে বলছে তোমার বাপের অনেক জমি তা আমাদের এই মাকাইয়া ঘাট মসজিদের পেছনে তোমার বাপ হাজি সাহেব মারা গেছে তার দেড় কাঠা জায়গা আছে ওই দেড় কাঠা জায়গাটা তোমরা আগে দান করে দাও তারপরে তোমরা ভাগ করো ইমাম সাহেবকে কয়টা ডেকেছে বললাম যখন ইমাম সাহেব বলছে ওই ডেড় কাটা দান করো তারপরে ভাগ করে লাও তখন ছোট ছেলে বলছে মুলি সাহেব তার উঠেন জোহরের টাইম হয়ে আলো বেলা দশটায় বুঝে জোহরের টাইম হয়ে আলো কথা বুঝতে পারেননি মনে হয় তার মানে বলছে তুমি পালাও আমার বাপ মরে গেছে তার জন্য ডের ডের কি আবার হাতও দিব না তাহলে বলেন যে কামাই করেছেন কাঠা এগুলো আমাদের না ছেলে মেয়েদের ছেলে মেয়েদের নবী বলছেন তুমি যা দান করলে তোমার আমার সেটাই তোমার এই মসজিদে যদি আপনি কথা বলেন না এই মসজিদে যদি আপনি দশ টাকা দান করেন এখন এই দশ টাকার নেকি ছেলে মেয়ে বহু বেটি কেউ পাবে কেউ দিবে গো যে আমার বাপ দশ টাকা দান করেছে নিকিটা ভাগ করে দাও কে দিবে দেবে না অতএব যেটা দান করবেন এটা কেউ পাবে না কেউ নিকি পাবে না এটা আপনার তাহলে তুমি যেটা খাচ্ছ এটা তোমার তুমি যেটা পড়ছো এটা তোমার তুমি যা দান করলে তো এটা তোমার আমি আপনাদেরকে কেউ উঠতে মানা করছি কেউ উঠবেন না আমি আপনাদের যা টাইম চেয়েছিলাম বক্তব্যের জন্য তা পেলাম আমি আপনাদেরকে এবার আদায়ের জন্য টাইম চাবো কেউ উঠবেন না মাত্র পনেরো মিনিট আদায় করব। উঠবেন আপনারা উঠবেন আপনারা এটা সবাই হাত তুলেন আবার আবার হাত তোলেন পনেরো মিনিট টাইম উঠবেন না ইনশাল্লাহ বলেন এত আসতে কেন জোরে বলেন ইনশাল্লাহ ও ভাই ও ভাই সবুজ সার আর দেখেন বন্ধ ভারত চালু হয়ে গেছে বসেন বসেন আল্লাহ উঠবেন না আমি আধা ঘন্টা চাইছিলাম তার মিনিট মিনিট চাইলাম এই মসজিদের জন্য দেখেন এদিকে দেখেন উঠিয়েন না দান না করবেন বসেন কিন্তু আমার কথা না শুনে যাবেন না একসঙ্গে যাবেন এই মসজিদের জন্য এদিকে দেখেন আমি বলছি যে টাকা আপনি দান করবেন এই টাকার নেকি ছেলে মেয়েরা কেউ পাবে না পাবে গো পাবে পাবে না তাহলে একজন একজন লোক বলেন আপনারা স্টেজে কথা খুব কম ভাই আমার আমি আপনাদের কাছ থেকে একজন এই মাকাইয়া এই মসজিদের জন্য এই সলমারি এই প্রান্তের এই মসজিদের জন্য একটা লোক বলেন যে বলি জমি করেছি ছেলেমেয়েরা ভাব নিবে ব্যবসা করেছি ছেলেমেয়েরা ব্যবসা নিয়ে নিবে ব্যাংকে টাকা আছে ছেলেমেয়েরা নিয়ে